हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास। आज के क्लास थ्री लेसन फोर एक्टिविटीगुलो तुम्हारा करब। एर आगे हमें लेसन बेंगली मिनिंग पढ़िए, तुम्हारा जो से भिडियो ना देखे थको तेल भिडियो डिस्क्रिप्शन बक्से लिंक दिए देव से तुम्हारा देखे नीते। तेल चलो आज के एक्टिविटीगुलो शुरू करा जा। प्रथम एक्टिविटी वन, पुट टी फर ट्रु एंड एफ फर फल्स स्टेटमेंट्स इन द गिवन बक्सेस। कि बोलते ये पासर बक्सगुलो बक्सगुलो जो आ সেখানে টি অথবা ফলস লিখতে হবে। কোনটার পাশে টি লিখবে? যে সমস্ত বক্তব্যগুলি সত্যি তার পাশে টি লিখতে হবে, অর্থাৎ ট্রু, এবং যে সমস্ত বক্তব্যগুলি মিথ্যে তার পাশে ফলস হিসেবে এফ লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। দেখো, দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ। দ্য ক্রেন, ক্রেন মানে কি? সারস। দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং, ক্যাচ মানে ধরা। দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ যেহেতু পাস্ট আর ক্যাচিং আইএনজি যোগ আছে ভার্বের সঙ্গে, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং, সারসটি ধরছিল ফ্রগস মানে ব্যাং ফর লাঞ্চ, দুপুরের খাবারের জন্য। তাহলে সারসটি সত্যি ব্যাং ধরছিল দুপুরের খাবারের জন্য? না, তাই এখানে ফলস হবে। তারপর দেখো দু নম্বর, দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার। দ্য পিকক, ময়ূরটি লিভড, বাস করতো বাই দ্য সাইড অফ এ রিভার, মানে নদীর পাশে বাস করতো। এটা কি সত্যি নদীর পাশে বাস করতো না লেকের পাশে বাস করতো? তাহলে এটা হয়ে যাবে ফলস। তারপর দেখো, দ্য ফেদার্স অফ দ্য ক্রেন ওয়ার কালারলেস। দ্য ফেদার্স মানে পালকগুলো অফ দ্য ক্রেন সারসের ওয়ার কালারলেস, সারসের যে পালকগুলো ছিল সেগুলো বর্ণহীন ছিল, কালারলেস মানে বর্ণহীন। তাহলে তার পালকগুলো কি বর্ণহীন ছিল? হ্যাঁ, তার পালকগুলো বর্ণহীন ছিল, তাই এখানে হবে ট্রু। চার নম্বর, দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি। দ্য পিকক ওয়াজ সরি, সরি মানে কি? দুঃখিত, ময়ূরটি দুঃখিত ছিল ফর হিজ বিউটি, তার সৌন্দর্যের জন্য। সে কি তার সৌন্দর্যের জন্য সত্যি দুঃখিত ছিল নাকি গর্বিত ছিল, অহংকারী ছিল? তাহলে এখানে যাবে ফলস। তারপর পাঁচ নম্বর দেখো, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। দ্য ক্রেন কেম, সারসটি এসেছিলো টু লিভ, বাস করতে বাই দ্য লেক, লেকের পাশে বাস করার জন্য সে এসেছিলো। তাহলে সে কি এসেছিলো সত্যি বাস করার জন্য? হ্যাঁ, তাহলে এখানে হবে ট্রু। তারপর দেখো, দ্য পিকক ফেল্ট অ্যাসেম্ড অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট মানে কি? সবশেষে, আর অ্যাসেম্ড মানে লজ্জিত। দ্য পিকক ফেল্ট অ্যাসেম্ড, ময়ূরটি লজ্জিত অনুভব করলো অ্যাট লাস্ট, সবশেষে। তাহলে সত্যি কি সে লজ্জিত অনুভব করেছিল? হ্যাঁ করেছিল, তাই এখানে হবে ট্রু। এবার চলে এসো অ্যাক্টিভিটি টু এ। কী বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে পাশের যে হেল্প বক্স আছে সেখান থেকে শব্দ নিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। আগে আমি হেল্প বক্সের যে ওয়ার্ডগুলো আছে তার মানেগুলো একটু বলে দিই। দেখো, লিভড, লিভড মানে বাস করা। তারপর আছে ফেল্ট, ফেল্ট মানে অনুভব করা। তার মেট, মেট মানে সাক্ষাৎ করা। মগড, মগড মানে বিদ্রুপ করা। টট মানে শেখানো, আর ওয়েন্ট মানে গেল। একটা করে দেওয়া আছে, দেখো প্রথমটা, দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি। দ্য পিকক ফেল্ট মানে ময়ূরটি অনুভব করলো, ভেরি প্রাউড, গর্বিত অনুভব করলো ফর হিজ বিউটি, তার সৌন্দর্যের জন্য ময়ূরটি খুব গর্বিত অনুভব করলো। দুই, দ্য পিকক ড্যাশ ইন এ ফরেস্ট। এখানে হবে দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট, ময়ূরটি একটা জঙ্গলে বসবাস করতো। তিন, দ্য ক্রেন ড্যাশ হিম এ গুড লেসন। দ্য ক্রেন টট হিম এ গুড লেসন, মানে টট মানে কি? শেখানো, আর গুড লেসন মানে উচিত শিক্ষা। এখানে ভালো শিক্ষা না, এখানে হচ্ছে উচিত শিক্ষা। তাহলে সারসটি তাকে উচিত শিক্ষা দিল বা উচিত শিক্ষা শেখালো। তারপর দ্য পিকক ড্যাশ অ্যাট দ্য ক্রেন, এখানে হবে দ্য পিকক মগড অ্যাট দ্য ক্রেন, মানে ময়ূরটি সারসটিকে দেখে বিদ্রুপ করলো। পাঁচ, দ্য পিকক ড্যাশ অ্যাওয়ে অ্যাসেন্ট, এখানে হবে দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেন্ট, ময়ূরটি লজ্জিত হয়ে দূরে চলে গেল। দ্য পিকক ড্যাশ এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। দ্য পিকক মেট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স, মানে বাই চান্স মানে হচ্ছে ঘটনা চক্রে বা ঘটনাক্রমে। তাহলে ঘটনাচক্রে ময়ূরটি একটা সারসের সঙ্গে সাক্ষাৎ করলো। এবার চলে এসো অ্যাক্টিভিটি থ্রিতে। কী বলছে? নাও লুক এগেইন অ্যাট দ্য সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটি টু, পুট দেম ইন কারেক্ট অর্ডার টু ফ্রেম এ স্টোরি। বলছে অ্যাক্টিভিটি টু এর যে সেন্টেন্সগুলো আমরা পড়লাম তার দিকে দেখো, এবং কী বলছে, পুট দেম এবং তাদেরকে রাখো ইন কারেক্ট অর্ডার, সঠিক ক্রম অনুযায়ী, ইন টু ফর্ম এ স্টোরি, টু ফ্রেম এ স্টোরি। ফ্রেম মানে কি? গঠন করা, একটা গল্প গঠন করার জন্য বা একটা গল্প তৈরি করার জন্য তাদেরকে সঠিক ক্রম অনুযায়ী রাখো। অর্থাৎ যে বাক্যগুলো আমরা অ্যাক্টিভিটি টু এতে পড়লাম সেই বাক্যগুলোকে
পরপর সাজাতে হবে কোন ঘটনাটা আগে ঘটেছে সেটা আগে লিখতে হবে, তারপর যে ঘটনাটা ঘটেছে তা সেটা পরে লিখতে হবে। এইভাবে পরপর ঘটনাগুলোকে সাজিয়ে একটা গল্প তৈরি করতে হবে। তো একটা করে দেওয়া আছে, দেখো কী বলছে। দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট, ময়ূরটি একটি জঙ্গলে বসবাস করত। দু নম্বর হবে, দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিস বিউটি, ময়ূরটি তার সৌন্দর্য নিয়ে খুব গর্ব অনুভব করত। 3 নম্বর, দ্য পিকক মেট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স, মানে ময়ূরটি ঘটনাচক্রে একটা সারসের সঙ্গে সাক্ষাৎ করেছিল। 4, দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন, মানে ময়ূরটি সারসটিকে দেখে বিদ্রুপ করলো। তারপর 5 নম্বর হবে, দ্য ক্রেন টট হিম এ গুড লেসন, মানে সারসটি তাকে একটা উচিত শিক্ষা দিয়েছিল। আর 6 নম্বর দেওয়াই আছে, দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাশেমড, মানে ময়ূরটি লজ্জিত হয়ে দূরে চলে গেল। এবার চলে আসছে অ্যাক্টিভিটি 4-এ, কী বলছে। ইন দ্য টেক্সট ইউ উইল ফাইন্ড সাম আন্ডারলাইন্ড ওয়ার্ডস, মানে টেক্সটে আমরা যে টেক্সটটা পড়লাম সেই টেক্সটে কিছু আন্ডারলাইন করা ওয়ার্ড আছে, মানে নিচে দাগ দেওয়া ওয়ার্ড আছে, শব্দ আছে। সাম অফ দেম, তাদের মধ্যে কিছু এন্ড উইথ ইডি, মানে সেই সমস্ত শব্দ, যে সমস্ত শব্দগুলি আন্ডারলাইন করা আছে তাদের মধ্যে কিছু শব্দের শেষে ইডি যোগ করা আছে। অ্যান্ড সাম অফ দেম এন্ড উইদাউট ইডি, এবং কিছু শব্দের শেষে ইডি যোগ করা নেই। মেক এ লিস্ট অফ দেম, মানে তাদের একটা তালিকা তৈরি করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। চলো আগে একটু দেখে নিই টেক্সটের মধ্যে কী কী আন্ডারলাইন সব করা শব্দ আছে। দেখো এখানে অনেকগুলো আন্ডারলাইন করা শব্দ আছে। এখানে আছে, প্রথমে আছে লিভড, তারপরে আছে ইউজড, তারপরে আছে লুকড, তারপর নিচে আরও আছে, যেমন এখানে কেম আছে, মারমার্ড আছে, ওয়াকড আছে, স আছে, তারপর সেড আছে, স্প্রেড, তারপর মকড, এখানে আর একটা সেড আছে। তখন ওখানে অনেকগুলো আন্ডারলাইন করা ওয়ার্ড আছে। চলো এবার তাহলে আমরা অ্যাক্টিভিটিতে যাই এবং অ্যাক্টিভিটিটা সলভ করি। দেখো দুটো কলাম করা আছে, একদিকে লেখা আছে ওয়ার্ডস এন্ডিং উইথ ইডি, মানে যে সমস্ত ওয়ার্ডের শেষে ইডি যোগ করা আছে, আর ওয়ার্ডস এন্ডিং উইদাউট ইডি, মানে যে সমস্ত ওয়ার্ডের শেষে ইডি যোগ করা নেই। দেখো এদিকে লেখা আছে, প্রথমটা করে দেওয়া আছে লুকড, লুকড মানে তাকানো বা দেখা, আর এদিকে আছে কেম, একদিকে ইডি যোগ করা আছে, একদিকে ইডি যোগ করা নেই। কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি, এই বক্সে যে বা এই তালিকাতে যে শব্দগুলো হবে সেগুলো কিন্তু প্রত্যেকটাই পাস্ট টেন্স, অর্থাৎ ইডি যুক্ত শব্দ। এগুলো হচ্ছে প্রত্যেকটাই ভার্ব পাস্ট টেন্স, এবং যেগুলোর শেষে ইডি যোগ করা নেই সেগুলোও পাস্ট। অনেক রকমভাবে পাস্ট টেন্স করা যায়, নিয়ম আছে। তো কিছু শব্দের শেষে ইডি যোগ করে পাস্ট ফর্ম করা হয়, আবার কিছু শব্দের শেষে ইডি যোগ করে পাস্ট ফর্ম করা যায় না, সেগুলোকে চেঞ্জ করতে হয়, ওয়ার্ডগুলোকে বর্ণ বা লেটারে চেঞ্জ করে পাস্ট ফর্ম করতে হয়। তাহলে দেখো এখানে লুকড আছে প্রথমে, তারপর বাকিগুলো কী কী হবে, বাকিগুলো আমরা করেছি মকড, মকড মানে বিদ্রুপ করা, তারপরে করেছি লিভড, লিভড মানে বাস করা, তারপর হবে ওয়াকড, ওয়াকড মানে কি হাঁটা, তারপর রিপ্লাইড মানে উত্তর দেওয়া, আর তারপর ইউজড, ইউজড মানে ব্যবহার করা। তারপর এদিকে কী করেছি দেখো, এদিকে যেগুলো ইডি ছাড়া শব্দ সেগুলো প্রথমে হবে স মানে দেখা, তারপর ফেল্ট মানে অনুভব করা, তারপর ওয়েন্ট, ওয়েন্ট মানে কি গেল বা যাওয়া, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গেল, গোটা প্রেজেন্ট ফর্ম আর ওয়েন্টটা পাস্ট ফর্ম। তো তারপর 5 নম্বর হবে সেড মানে বলা, আর তারপর হবে স্প্রেড, স্প্রেড মানে বিস্তার করা। তারপর চলে এসো তোমরা অ্যাক্টিভিটি 5-এ, অ্যাক্টিভিটি 5-এ কী বলছে। অ্যাক্টিভিটি 5 দেওয়া নেই, এটা অ্যাক্টিভিটি 4-এরই বি। রাইট 6 ওয়ার্ডস অফ ইউর ওন, 6টা শব্দ লেখো তোমাদের নিজের থেকে। রিমেম্বার, মনে রেখো দ্য ওয়ার্ড শুড এন্ড উইথ ইডি, এবং যে শব্দগুলো তোমরা লিখবে সেই শব্দগুলোর শেষে ইডি যোগ থাকতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, মানে একটা তোমার জন্য করে দেওয়া আছে। দেখো একটা ওয়ার্ড দেওয়া আছে হেল্পড, নিয়ে শেষে ইডি যোগ আছে। এরকম আমাদের আরও পাঁচটা ওয়ার্ড আমাদের লিখতে হবে নিজেদের মন থেকে, মানে টেক্সট থেকে নিলে হবে না, নিজের মন থেকে লিখতে হবে, যাদের শেষে ইডি যোগ করা আছে। তাহলে দ্বিতীয় যে ওয়ার্ডটা সেটা আমরা লিখবো সেটা হচ্ছে লুকড, লুকড মানে তাকানো। তারপর করবো সোর্ড, সোর্ড মানে দেখা, তারপর ফিল্ড, ফিল্ড মানে পূর্ণ, তারপর কিল্ড, কিল্ড মানে হত্যা করা, তারপর ক্রসড, ক্রসড মানে পার করা। এরপর আমরা চলে আসবো, দেখো এখানে এখানে কিছুটা আমাদের টেক্সটের মতো দিয়েছে যেটা আমাদের পড়তে হবে এবং জানতে হবে। কী বলছে, এ ওয়েভার বার্ড ক্যান ওয়েভ এ নেস্ট,
এ ওয়েভার বার্ড, ওয়েভার মানে হচ্ছে বুনন শিল্পী, যে বনে। এ ওয়েভার বার্ড, এখানে ওয়েভার বার্ড বলতে বাবুই পাখিকে বোঝানো হয়েছে, বাবুই পাখি তো বনে। এ ওয়েভার বার্ড ক্যান ওয়েভ, মানে একটা বুনন পাখি বুনতে পারে এর নেস্ট, একটা বাসা বুনতে পারে, অর্থাৎ বুনন পাখি বলতে বাবুই পাখি, বাবুই পাখি বাসা বুনতে পারে, তাই এখানে বাবুই পাখির কথাই বলা হয়েছে। তারপর এখানে অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, অ্যান আউল একটা প্যাঁচা ক্যান সি মানে দেখতে পারে, অ্যাট নাইট রাত্রেবেলা, একটা প্যাঁচা রাত্রেবেলা দেখতে পারে। তারপর এ ভালচার ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, এ ভালচার, ভালচার মানে হচ্ছে শকুন, একটা শকুন ক্যান ফ্লাই উড়তে পারে ভেরি হাই মানে অনেক উঁচুতে উড়তে পারে ইন দ্য স্কাই আকাশে। তারপর এ কাকু ক্যান সিং সুইট নোটস, এ কাকু, কাকু মানে হচ্ছে কাকাতোয়া, একটা কাকাতোয়া নয় সরি, কাকু মানে হচ্ছে কোকিল, একটা কোকিল ক্যান সিং মানে গান গাইতে পারে সুইট নোটস, খুব সুন্দর বা মিষ্টি গান গাইতে পারে। তারপর এ পিকক ক্যান ডান্স ইন এ ইন দ্য রেইন, মানে একটা ময়ূর ক্যান ডান্স নৃত্য করতে পারে ইন দ্য রেইন বৃষ্টির মধ্যে। এরপর দেখো এ হেন ক্যান লে এগস, এ হেন মানে একটা মুরগি, ক্যান লে, লে মানে পাড়া, আর ক্যান মানে পাড়া আর লে মানে পাড়া, তাহলে একটা মুরগি ক্যান লে এগস মানে ডিম পাড়তে পারে। এবার চলে এসেছে অ্যাক্টিভিটি ফাইভে, কী বলছে দেখো, লুক অ্যাট দ্য চার্ট বিলো, নিচে চার্টটার দিকে দেখো, ওয়ার্ক ইন গ্রুপস দলে কাজ করো, ফ্রেম মানে গঠন করো, অ্যাজ মেনি সেন্টেন্সেস অ্যাজ ইউ ক্যান, যতগুলো পারো ততগুলো সেন্টেন্স তৈরি করো, ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। দেখো একটা কী করে দেওয়া আছে, আই ক্যান ডান্স ওয়েল, অর্থাৎ এখান থেকে আই নেওয়া হয়েছে, আই সাবজেক্ট, তারপরে ক্যান, ক্যানটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব, তারপরে এখানে বাকিটা নেওয়া হয়েছে, এখানে ড্যান্স হচ্ছে মূল ভার্ব আর তারপর ওয়েল এটা হচ্ছে আদার্স, তাহলে এটা করে দেওয়া আছে, এবার আমাদের বাকিগুলো করতে হবে। তারপরে দ্বিতীয় তাহলে আমরা কি বলতে পারি, আই দিয়ে আগে করে নিই, তারপর উই দিয়ে করবো, তারপর সাবিনা দিয়ে করবো, তারপর সাবিনাস ফ্রেন্ড দিয়ে করবো। তাহলে আই দিয়ে একটা করে দেওয়া আছে, আই ক্যান ড্যান্স ওয়েল, তারপর দু নম্বর হবে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তারপর আই ক্যান সিং এ সং, আগে বলে দিই আই ক্যান ডু দ্য ওয়ার্ক মানে আমি কাজটা করতে পারি, আই ক্যান সিং এ সং মানে আমি একটা গান গাইতে পারি, তারপর আই ক্যান হেল্প হিম আমি তাকে সাহায্য করতে পারি। এরপর আমরা উই দিয়ে করব, উই দিয়ে হবে প্রথমে উই ক্যান ডান্স ওয়েল, আমরা ভালো নৃত্য করতে পারি, তারপর উই ক্যান ডু দ্য ওয়ার্ক আমরা কাজটা করতে পারি, উই ক্যান সিং এ সং আমরা একটা গান গাইতে পারি, উই ক্যান হেল্প হিম আমরা তাকে সাহায্য করতে পারি। এরপর সাবিনা দিয়ে, সাবিনা দিয়ে হবে সাবিনা ক্যান ডান্স ওয়েল, সাবিনা ভালো নৃত্য করতে পারে, সাবিনা ক্যান ডু দ্য ওয়ার্ক, সাবিনা কাজটা ভালো করতে কাজটা করতে পারে, সাবিনা ক্যান সিং এ সং সাবিনা একটা গান গাইতে পারে, তারপর সাবিনা, সাবিনাস ফ্রেন্ড সরি, সাবিনা ক্যান হেল্প হিম সাবিনা তাকে সাহায্য করতে পারে। এরপর সাবিনাস ফ্রেন্ড দিয়ে, সাবিনাস ফ্রেন্ড মানে হচ্ছে সাবিনার বন্ধু, অ্যাপোস্ট্রফি এস আছে দেখো, সাবিনাস ফ্রেন্ড অর্থাৎ সাবিনাস, সাবিনার বন্ধু, বন্ধু নয় বন্ধুরা, ফ্রেন্ডস আছে অর্থাৎ প্লুরাল, অর্থাৎ এখানে হবে প্রথম বাক্য হবে সাবিনাস ফ্রেন্ডস ক্যান ডান্স ওয়েল, সাবিনার বন্ধুরা ভালো নৃত্য করতে পারে, সাবিনাস ফ্রেন্ডস ক্যান ডু দ্য ওয়ার্ক, সাবিনার বন্ধুরা কাজটা করতে পারে, সাবিনাস ফ্রেন্ডস ক্যান সিং এ সং সাবিনাস, সাবিনার বন্ধুরা একটা গান গাইতে পারে, সাবিনাস ফ্রেন্ডস ক্যান হেল্প হিম সাবিনার বন্ধুরা তাকে সাহায্য করতে পারে। এরপর দেখো অ্যাক্টিভিটি সিক্সে তোমাদের একটা ড্রয়িং করতে দেওয়া আছে, এটা তোমরা নিজেরা করবে। তারপর দেখো বলছে লেটস নো হাউ ইচ বার্ড ক্রাইজ, লেটস নো চলো জানা যাক, হাউ কেমনভাবে ইচ বার্ড, ইচ ইচ মানে প্রত্যেকে, কেমনভাবে প্রত্যেকটি পাখি ক্রাইজ মানে ডাকে, আউলস হুট, আউল মানে কি প্যাঁচা, তাহলে আউল প্যাঁচার ডাককে কী বলা হয় হুট, তারপর ক্রোজ ক, ক্রো মানে কি কাক, তাহলে কাকের ডাক কী হয় মানে কাকের ডাককে কী বলে ক, কাক কা কা করে তোমরা জানো, সেটাকে ইংরাজিতে বলা হয় ক, তারপর ডাকস কোয়াক, ডাক মানে হচ্ছে পাতি হাঁস, তাহলে পাতি পাতি হাঁসের ডাক কেমন কোয়াক, তারপর প্যারোটস, প্যারোট মানে হচ্ছে তোতা পাখি, তোতা পাখির ডাক কেমন টক মানে তোতা পাখি কথা বলে, স্প্যারোস চার্প, স্প্যারো মানে চড়ুই পাখি, চড়ুই পাখির ডাক হচ্ছে চার্প মানে চড়ুই পাখি কিচির মিচির করে, তারপর কক্স ক্রো, কক মানে হচ্ছে মোরগ, মোরগের ডাক কেমন ক্রো, তারপর পিজিয়ন কো,
পিজন মানে হচ্ছে পায়রা, তাহলে পায়রা ডাক হচ্ছে কো। তারপর দেখো কিছু পাখি দেওয়া আছে এবং তাদের বর্ণনা দেওয়া আছে, কি বলছে, আই অ্যাম অ্যান ইগল, মানে আমি একটা ইগল বা আমি একটা ইগল পাখি, আই ইট স্নেক হেয়ার স্কুইরেল অ্যান্ড ফিশ, আই ইট আমি খাই স্নেক মানে সাপ, হেয়ার মানে হচ্ছে খরগোশ, স্কুইরেল মানে কাঠবিড়ালি অ্যান্ড ফিশ এবং মাছ, আমি সাপ খরগোশ কাঠবিড়ালি এবং মাছ খাই। তারপর আই অ্যাম এ বুলবুল, আমি একটা বুলবুল পাখি, আই ইট বেরিজ অ্যান্ড ইনসেক্টস, আই ইট বেরিজ, বেরিজ হচ্ছে আঙুর জাম এই ধরনের ফল, ফলগুলোকে বলা হয় বেরিজ, তাহলে আমি বেরি এবং ছোটো ছোটো পতঙ্গ খাই, বেরিজ অ্যান্ড ইনসেক্ট, আমি বেরি এবং পতঙ্গ খাই। তারপর আই অ্যাম অ্যান ইগ্রেট, ইগ্রেট মানে হচ্ছে সারস, আমি একটা সারস, আই ইট ফিশ আমি মাছ খাই। তারপর আই অ্যাম এ ডাক, আমি একটা পাথি হাঁস, ডাক মানে পাথি হাঁস, আই ইট টাইনি ওয়াটার প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, আই ইট আমি খাই টাইনি, টাইনি মানে হচ্ছে ছোটো, ওয়াটার প্ল্যান্টস, ওয়াটার প্ল্যান্টস মানে হচ্ছে জলজ উদ্ভিদ অ্যান্ড অ্যানিমেলস এবং প্রাণী, আমি ছোটো ছোটো জলজ উদ্ভিদ এবং প্রাণীদের খাই। তারপর আই অ্যাম এ হর্নবিল, হর্নবিল মানে হচ্ছে ধনেশ পাখি, আমি একটা ধনেশ পাখি, আই ইট লিজার্ড ফ্রুটস অ্যান্ড স্মল ইনসেক্টস, আই ইট আমি খাই লিজার্ড, লিজার্ড মানে হচ্ছে টিকটিকি, ফ্রুটস মানে ফল অ্যান্ড স্মল ইনসেক্টস এবং ছোটো পতঙ্গদের খাই, আমি টিকটিকি ফল এবং ছোটো পতঙ্গদের খাই। আই অ্যাম এ ময়না, আমি একটা ময়না পাখি, আই ইট ফ্রুটস গ্রেনস অ্যান্ড গ্রাসহপার্স, আই ইট আমি খাই ফ্রুটস মানে হচ্ছে ফল, গ্রেনস মানে দানাশস্য অ্যান্ড গ্রাসহপার্স, গ্রাসহপার্স মানে হচ্ছে ঘাস ফড়িং, আমি ফল দানাশস্য এবং ঘাস ফড়িং খাই। অ্যাক্টিভিটি সেভেন, লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। এক, এ ডাক ইটস, একটা পাথি হাঁস খায় টাইনি ওয়াটার অ্যানিমেলস না ফ্রুটস মানে ছোটো জলজ প্রাণী না ফল, তাহলে পাথি হাঁস কী খায় আমরা জানি, তখন হবে টাইনি ওয়াটার অ্যানিমেলস ছোটো জলজ প্রাণী। দুই, অ্যান ইগ্রেট ইটস, ইগ্রেট মানে কি সারস, একটা সারস খায় হেয়ার্স মানে খরগোশ না ফিশ মানে মাছ, তাহলে কী খায় আমরা জানি, এখানে হবে ফিশ, একটা সারস পাখি মাছ খায়। তিন নম্বর, এ হর্নবিল ইটস, একটা ধনেশ পাখি খায় এ লিজার্ডস আর বি আছে ওয়াটার প্ল্যান্টস মানে টিকটিকি খায় না জলজ উদ্ভিদদের খায়, তাহলে ধনেশ পাখি কী খায় আমরা জানি, তাহলে এখানে হবে লিজার্ডস। চার, অ্যান ইগল ইটস, একটা ইগল পাখি খায় কী খায় হেয়ার্স না ফ্রুটস মানে খরগোশ খায় না ফল খায়, তাহলে কী খায় আমরা জানি, তাহলে এখানে হবে হেয়ার্স মানে খরগোশ। পাঁচ, এ ময়না ইটস, একটা ময়না পাখি কী খায় আমরা জানি, গ্রাসহপার না স্নেকস মানে ঘাস ফড়িং খায় না সাপ খায়, তাহলে এখানে হবে গ্রাসহপার মানে সাপ খায়, এই সরি গ্রাসহপার মানে গঙ্গা ফড়িং বা ঘাস ফড়িং। ছ নম্বর, এ বুলবুল ইটস, একটা বুলবুল পাখি খায় এ স্কুইরেলস না ইনসেক্টস, স্কুইরেল মানে হচ্ছে কাঠবিড়ালি আর ইনসেক্ট মানে পতঙ্গ, তাহলে কী খায় আমরা জানি বুলবুল পাখি, এখানে হবে ইনসেক্টস। এবার চলে আসে অ্যাক্টিভিটি এইটে, কী বলছে, লেটস ফাইন্ড দ্য নেমস অফ দিস বার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, বলছে পাশের বাক্স থেকে হেল্প বক্স থেকে এই যে ছবিগুলো দেওয়া আছে কিছু পাখির, সেই পাখির যে ইংরেজি নাম সেগুলো হেল্প বক্সে খুঁজে আমাদের এখানে নিচে বাক্সে লিখতে হবে। তারপর প্রথমে কী আছে, পিকক, পিকক মানে ময়ূর, তারপর আছে প্যারট, প্যারট মানে টিয়া পাখি বা তোতা পাখি, তারপর আছে ক্রো, ক্রো মানে কাক, তারপর আছে আউল, আউল মানে কি প্যাঁচা, তারপর আছে স্প্যারো, স্প্যারো মানে চড়ুই পাখি। তাহলে দেখো প্রথমে কী ছবি দেওয়া আছে, প্রথমে আছে একটা টিয়া পাখির ছবি, তাহলে এখানে হবে প্যারট, তারপর আছে একটা চড়ুই পাখির ছবি, তাহলে এখানে হবে স্প্যারো, তারপর আছে একটা কাকের ছবি, তাহলে এখানে হবে ক্রো মানে কাক, তারপর আছে একটা প্যাঁচার ছবি, তাহলে এখানে হবে আউল, আর তারপর মানে তারপর কী আছে একটা ময়ূরের ছবি মানে পিকক। অ্যাক্টিভিটি নাইন, কী বলছে, লেবেল দ্য বডি পার্টস অফ এ বার্ড ইউজিং দ্য হেল্প বক্স, দেখো নিচে একটা হেল্প বক্স দেওয়া আছে যেখানে কিছু বডি পার্ট অর্থাৎ শরীরের কিছু অংশের নাম দেওয়া আছে, সেখান থেকে সেই ওয়ার্ডগুলো নিয়ে একটা পাখির বিভিন্ন যে শরীরের অংশ সেগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে। তো দেখো দুটো করে দেওয়া আছে, এইটা হচ্ছে উইংস মানে ডানা, তারপর আছে এখানে দেখো ফেদার্স, ফেদার্স মানে কি পালক, এই দুটো করে দেওয়া আছে, বাকিগুলো আমাদের করতে হবে।
তাহলে সবচেয়ে উপরে দেখো, সবচেয়ে উপরে এটা যেটা আছে এটা হলো মাথা, তাহলে এটাকে বলবো হেড। তারপর এটা হচ্ছে বিক মানে ঠোঁট। তারপর এটা দেখো, এটা হচ্ছে চোখ, তাহলে এটা হলো আই। তারপর এটা এটা হচ্ছে গলা, তাহলে এটাকে বলবো থ্রোট। তারপর এখানে দেখো, এটা হচ্ছে পাখির পাখির নখ, তাহলে এটা হয়ে যাবে ক্ল। ক্ল মানে নখ। তারপরে এইটা এটা হচ্ছে পা, তাহলে এটাকে কী বলবো লেগ। আর সবশেষে এটা এটা হলো লেজ, তাহলে এটাকে বলবো টেল। অ্যাক্টিভিটি 10, ম্যাচ অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস। এই যে দেখো, তিনটে কলাম দেওয়া আছে, এই তিনটে কলামকে ম্যাচ করাতে হবে এবং পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থাৎ পাঁচটা বাক্য তৈরি করতে হবে পাখিদের সম্পর্কে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। দেখো একটা করে দেওয়া আছে, বার্ডস বিল্ড নেস্টস, মানে পাখিরা বাসা তৈরি করে, এবং এগুলো পাঁচটা সেন্টেন্স তৈরি করার পর ম্যাচিং করে এখানে নিচে যে দেওয়া আছে এখানে পাঁচটা বাক্য এখানে লিখতে হবে। আমি তোমাদের এখানে বক্সে করে দিচ্ছি, তোমরা একটা একটা করে লিখে নিও। তাহলে প্রথমটা কী হবে, বার্ডস সিং সুইট নোটস, মানে পাখিরা মিষ্টি গান গায় বা পাখিরা মধুর গান গায়। তারপর হবে বার্ডস লে এগস, পাখিরা ডিম পাড়ে। তারপর হবে বার্ডস ইট, এখানে হবে হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্ন, মানে পাখিরা হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকারক, আর ওয়ার্ম মানে পোকামাকড়, তাহলে পাখিরা ক্ষতিকর পোকামাকড়দের খেয়ে ফেলে অ্যান্ড সেভ কর্ন, এবং শস্য বাঁচায়, কর্ন মানে শস্য। তারপর দেওয়া আছে বার্ডস বিল্ড নেস্ট, মানে পাখিরা বাসা তৈরি করে। তারপর বার্ডস ক্যারি, এখানে হবে সিডস অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, মানে পাখিরা সিড মানে হচ্ছে বীজ, পাখিরা বীজ গাছের বীজ বয়ে নিয়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গায়। তাহলে এখানেই আমাদের যে এই লেসনের অ্যাক্টিভিটি সেটা শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি তোমরা কিছুটা উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইকও করো এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমাদের আগামী ভিডিও নোটিফিকেশান পেতে তোমাদের কোনো রকমের অসুবিধা না হয়। থ্যাংক ইউ।